পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস সম্পর্কে নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মঞ্জু উদ্দেশ্যমূলক কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উদ্দেশ্যমূলক কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস লিখিত বক্তব্যে জানান, গত 28 অক্টোবর শনিবার নাজিরপুরে একটি সমাবেশে নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মানহানিকর প্রদান করেন। ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, ওয়াই কানাই লাল নাপিত, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে হেয় প্রতিপূর্ণ করার উদ্দেশ্যই বলা হয়। বর্তমান সময়ে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার সময় সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পর্কে এমন বক্তব্য জেলা আওয়ামী লীগকে দুর্বল করার চেষ্টা। এমন বক্তব্য প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস। এছাড়াও তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিষয়টি জানিয়েছেন বলেই জানান।